হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ভয়েস টু লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি উদয়পুরে। আজ আমরা যাচ্ছি কর্ণী মাতার মন্দির, আর আমরা এখন রোপওয়ে করে যাব। তাই রোপওয়েতে যেখানে উঠতে হবে সেখানে চলে এসেছি। টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এখানে রোপওয়েতে কাপল কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে, আর মিক্সড কেবিনও আছে যেটাতে সবাই উঠতে পারে। তো নর্মাল যেটা সেটা পার হেড 150 টাকা, আর কাপল কেবিনটা জন্য পার হেড 450 টাকা। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখানে ওয়েট করব। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা রোপওয়েতে ওঠার লাইন। ওই ভীষণই ভিড় রয়েছে। তো এখানে টোকেন নাম্বার রয়েছে, তো যার যেই রকম যখন নাম্বার আসবে সে তখন উঠতে পারবে। তাই এখানে আমরা এখন ওয়েট করছি, আমাদের টোকেন নাম্বার কখন আসে দেখা যাক, তারপর আমরাও রোপওয়ে করে যাব। আমাদের টোকেন নাম্বার চলে এসেছে। আমরা এখন দেখো গ্রিন কালারের যে রেলিং করা আছে এর মধ্যে ঢুকে পড়েছি। তো এইবার রোপওয়েটা এলেই আমরা আবার উঠে পড়বো। আমরা এখন কেবিনের মধ্যে উঠে পড়েছি, আমরা রোপওয়ে করে যাচ্ছি। বাইরেটা দেখো পুরো সবুজে ভরা, একটা মানে এত সুন্দর পরিবেশ। তো ওই দূরে দেখতে পাচ্ছো সিঁড়ি আছে, তো মন্দিরটা পাহাড়ের পুরো ওপরে। ওই যে সিঁড়িটা দেখো, আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। ওখানে পুরো সিঁড়ি করা আছে, তো সিঁড়ি দিয়েও ওঠা যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। আমাদের কাছে অত টাইম ছিল না, সে কারণে আমরা রোপওয়েতে করে গিয়েছিলাম। কেউ চাইলে তোমরা সিঁড়ি চড়েও উঠতে পারো। শুধু চারিদিকটা সবুজ আর সবুজ, একটু ভয় ভয় লাগছিল। দেখো আমরা কতটা হাইট থেকে যাচ্ছি। আর তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই তারের ওপরে দেখো ওগুলো সব ময়ূর বসেছিল, মানে ভীষণ সুন্দর। মানে ওই যে দেখো লাইন করে বসে আছে, ক্যামেরাতে মনে হচ্ছে পাখি, কিন্তু এগুলো ছোট পাখির মতো লাগছে, এগুলো সব ময়ূর। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ, তারের ওপরে এত ময়ূর, আর চারিদিকটা পুরো সবুজে ভরপুর। অলমোস্ট আমরা চলে এসেছি, এইবার আমাদের নামতে হবে। ভীষণ ভালো লাগছে, খুব ভালো পরিবেশ। মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা না হলে হয়তো আরো ভালো লাগতো।
আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, এবার আমাদের নামার পালা। আগে নেমে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন নেমে পড়েছি, দেখো ভীষণ সুন্দর কালারফুল কেবিনগুলো, লাল হলুদ সবুজ, কি সুন্দর কালারিং। আর উপর থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, পুরো লেক শহরটা দেখা যাচ্ছে আর সবুজে ভরা। তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি কর্ণী মাতা মন্দিরের জন্য। কর্ণী মাতা মন্দিরে আসার জন্য নিচ থেকে এটাই রাস্তা। তো যখন এখানে পুজো বা অনুষ্ঠান হয় তখন এখান দিয়ে নামতে হয়। অন্তত 3,500-4,000 স্টেপ আছে এবং নামতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এবং উপর থেকে পুরো উদয়পুর শহর লেকের ওই পাশে। এটা পিচোলা লেক, তার মাঝখানে লেক প্যালেস আছে এবং হোটেল তাজেরও একটি হোটেল ফেসিলিটি আছে এখানে। ধীরে ধীরে আমরা সবই যাব এবং দূরে আমাদের পৃথিবীর ভঙ্গিল পর্বত, সব থেকে প্রাচীন পর্বত আরাবল্লি দেখছেন মেঘে ঢাকা। কালকে আমরা মাউন্ট আবুতে এখানেই গেছিলাম। রোপওয়ে থেকে নেমে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো আমাদের সাথে তোমরাও। রোপওয়ে তো আসলে পুরো মন্দির অব্দি আসা সম্ভব নয়, ওর জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, সেই জন্য রোপওয়ে যতটা এলো তারপরে হেঁটে উঠতে হয়। তো এই দেখো আমরা উঠে পড়েছি, আর অসাধারণ, জাস্ট অসাধারণ, পুরো উদয়পুর শহরটাকে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর দূরে একটু মেঘে ঢাকা ছিল তাই মানে ক্লিন আসছিল না, কিন্তু অসাধারণ লাগছিল। একধারে লেক আর একধারে দেখো পুরো শহরটাকে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ ভিউ। আমরা এই সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করব, এখানে একটু থাকব। আসলে এরকম পরিবেশে এসে কোনো কথা বলতেও ইচ্ছে করে না। আমার মনে হয় তোমাদেরও আমার কথা শুনতে এখন ইচ্ছে করছে না, তোমরাও চাইছো দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করতে। Thank you.
এখন মন্দিরে উঠবো, সে কারণে দেখো ওইখান থেকে এসে এরকম একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে নেমে তারপরে মন্দিরে উঠতে হবে। এখানে এখন নতুন করে আবার কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য জায়গাটা একটু এরকম লাগছে। আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ, এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে। আর ওই যে সিঁড়িটা তোমাদেরকে বলেছিলাম যেটা দিয়ে ওঠা যায়, সেই সিঁড়িটাও এখান থেকে ভালো করে ক্লিনভাবে দেখা যাচ্ছে, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। এখন আবার মাতাজি দর্শন করা হয়ে গেছে, আর তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, কর্ণী মাতার মন্দির। আসলে ঠাকুরের ফটো তোলা তো যায় না, সেই জন্য ঠাকুর দেখাতে পারলাম না, মন্দিরটা দেখালাম। আর দেখো মন্দিরের ওপর থেকেও ভিউটা কেমন, যত হাইটে উঠবে ভিউটা তত সুন্দর লাগবে। তো মন্দিরের চারপাশে এরকম খোলা ছাদের মতো ছিল, সবাই এখানে ফটো তুলছিল, আমিও একটু ওয়েট করছিলাম, ভালো লাগছিল পরিবেশটা, তো আমিও একটু উপভোগ করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। মন্দিরের সামনে একটা শিবলিঙ্গ ছিল, এটা মন্দিরের বাইরে, এখান থেকে আমরা বেরিয়ে নিচে চলে যাব। আর দেখো আমরা এখন রোপওয়েতে ওঠার জন্য চলে এসেছি, কিন্তু আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, যেখান থেকে রোপওয়েতে উঠতে হবে যে প্ল্যাটফর্মটা, তো সেখানে এরকম একটা সুন্দর সাজানো রেস্টুরেন্ট ছিল। এই ব্রেক যতক্ষণ না এই টোকেন নাম্বার আসছে তো এখানেই তো ওয়েট করতে হবে, চাইলে কেউ এখানে খেতে পারো, বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেস্ট্রি এসব পাওয়া যাচ্ছিল। আর এখানে ফুড স্পাও হচ্ছিল, সেই মাউন্ট আবুতে দেখিয়েছিলাম যেরকম মাছ দিয়ে ফুড স্পা হচ্ছিল, তো এখানে বিভিন্ন জায়গাতে এইটা দেখলাম যে এখানে এভাবে ফুড স্পা করা হয়, তো এখানেও দেখছিলাম যে ফুড স্পা হচ্ছিল। তো আমরা এখানে কিছুই খেলাম না, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আর এখন সকালবেলা, এখন তাই কিছু খেতে ইচ্ছে করছে না, আমরা জাস্ট ওয়েট করছিলাম আর চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা কেমন। হঠাৎ করে সত্যি অবাক লাগলো যে এরকম ওপরে হঠাৎ করে রেস্টুরেন্ট রয়েছে, একটা সুন্দর সাজানো রেস্টুরেন্ট। তো আমরা ওয়েট করছি, এখন টোকেন নাম্বার এলে আমরা চলে যাব এখান থেকে বেরিয়ে। আমরা উঠে পড়েছি আর রোপওয়ে চলা কিন্তু শুরু করে দিয়েছে, আর আমার হাজবেন্ডকে দেখে দেখতে পাচ্ছ যে ফটো তোলায়ও ব্যস্ত, ক্যামেরা নিয়ে রেডি। আসলে ও যে ফটোটা তোলার চেষ্টা করছে, তোমাদেরকে আসার সময় যেটা দেখালাম না, এখানে ময়ূর বসে আছে তারে, ও সেটারই তোলার চেষ্টা করছে, পারফেক্ট ফটো, আসার সময় তুলতে পারেনি, তাই যাওয়ার সময় টার্গেট রেখেছে ওদের ফটোগুলো তুলবেই। তো দেখা যাক ও কতটা ভালো ফটোগ্রাফি করতে পারে, তো ফটোগুলো আমি ভিডিওর শেষে দিয়ে দেব। আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তুমি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।